আপনারা দেখছেন এস কম্পিউটার মাস্টার। চলুন শুরু করি আজকের ভিডিও। আজকে আমাদের HTML পার্ট 2 এর ভিডিও, ঠিক আছে। আজকে আমরা কি শিখব, আজকে আমরা শিখব অর্ডার লিস্ট ট্যাগের ব্যবহার। অর্ডার লিস্ট ট্যাগের ওপেনিং ট্যাগ হলো ওএল আর ক্লোজিং ট্যাগ হলো স্ল্যাশ ওএল। তাহলে অর্ডার লিস্টের ওপেনিং ট্যাগ কি ওএল আর ক্লোজিং ট্যাগ কি স্ল্যাশ ওএল, এটা হলো অর্ডার লিস্ট। অর্ডার লিস্টের সাহায্যে 1, 2, 2, 3, 4, 5, 6, 7, 8 এবং নাম্বার অনুযায়ী সাজানো যাবে কোনো লিস্টকে বা কোনো তালিকাকে। নাম্বার অনুযায়ী আমরা সাজাতে পারবো ওয়েব পেজে। আর এখানে এলআই মানে লিস্ট আইটেম, আমি পরে বলছি এলআইটা কোথায় ব্যবহার করা হয়। তাহলে অর্ডার লিস্ট ট্যাগ ব্যবহার করে আমরা কোনো এস্টিমেট ডকুমেন্টে নাম্বারের তালিকা বা লিস্ট তৈরি করতে পারি। আমরা কি করতে পারি, নাম্বারের তালিকা বা লিস্ট তৈরি করতে পারি, ঠিক আছে। আজকে আমরা তৈরি করতে শিখব, কি শিখবো আজকে, 5টি অ্যানিমেলসের নাম অর্ডার লিস্টের মাধ্যমে তৈরি করব, ঠিক আছে। আজকে আমরা কি শিখব, আমরা শিখবো 5টি অ্যানিমেলসের নাম অর্ডার লিস্টের মাধ্যমে তৈরি করতে শিখব। দেখি, একটা হলো ক্যামেল, কাউ, মাংকি, টাইগার আর কি লায়ন, এই 5টা নাম। অর্ডার লিস্ট মানে এই যে 1, 2, 3, 4, 5 লেখা আছে, এরকম উপরে আমরা ওয়েব পেজে এই লিস্ট অনুযায়ী আমরা তৈরি করব আইটেমগুলো। আমার চ্যানেলটি দেখার জন্য ইউটিউবে সার্চ বক্সে এস কম্পিউটার মাস্টার, মনে রাখবেন এস কম্পিউটার মাস্টার পুরোটা লিখতে হবে। লিখে সার্চ করলে আমার চ্যানেলটি দেখতে পাবেন। সেখানে ক্লিক করে আমি যত ভিডিও আপলোড করেছি আপনার সেগুলো সব দেখতে পাবেন। যারা আমার আগে ভিডিওগুলি দেখেনি তারা অবশ্যই আগে ভিডিওগুলি দেখে নেবেন, নাহলে এই ভিডিওটি ভালো করে বুঝতে পারবেন না, ঠিক আছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, না আপনার সাবস্ক্রাইব করলে তবে আমি আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ বোধ করব, কারণ ভিডিওটা আপনাদের জন্য তৈরি করা। এবার আমি নোটপ্যাডে চলে যাচ্ছি। নোটপ্যাডে আমি লিখে রেখেছি আগে, যাতে সময় বেশি না লাগে, ঠিক আছে। এবার আমি শুরু করছি। প্রথমে হলো HTML ওপেনিং, HTML ক্লোজিং, যেটা ওপেনিং করব সেটা ক্লোজিং করতে হবে, মনে রাখবেন। হেড ওপেনিং, হেড ক্লোজিং, টাইটেল ওপেনিং, টাইটেল ক্লোজিং। টাইটেলটা কি লিখেছি, অর্ডার লিস্ট, যেহেতু আজকে আমাদের বিষয়বস্তু হলো অর্ডার লিস্ট, তাই এটা আমরা টাইটেল লিখেছি। আপনারা অন্য কিছু টাইটেল দিতে পারেন, ঠিক আছে। বডি ওপেনিং, বডি ক্লোজিং, বডির মধ্যে আমরা যাবতীয় বিষয়বস্তু লিখি। আজকে আমরা বডির মধ্যে কী লিখবো, আজকে আমাদের যেগুলো শিখবো সেটা হলো এই 5টা আইটেম তৈরি করা শিখবো, ক্যামেল, কাউ, মাংকি, টাইগার আর লায়ন। ঠিক আছে, তাহলে আমরা কি শিখবো, প্রথমে প্রথমে আমরা লিখবো ক্যামেল, ঠিক আছে। এটা আমরা লিখেছি, প্রথমে অর্ডার লিস্ট লিখতে হবে। অর্ডার লিস্ট ওপেনিং, ওয়েল মানে অর্ডার লিস্ট, ঠিক আছে। অর্ডার লিস্ট এই যে ওয়েল মানে হলো অর্ডার লিস্ট। অর্ডার লিস্ট ওপেনিং, অর্ডার লিস্ট ক্লোজিং। এবার লিস্ট আইটেম, এখানে এলআই মানে লিস্ট আইটেম, এই যে আমি লিখে দিয়েছি লিস্ট আইটেম, এলআই মানে লিস্ট আইটেম, কী কী আইটেম আমরা লিখছি পরপর লিস্ট অনুযায়ী লিখছি। লিস্টের একটা লিস্ট আইটেম কি, প্রথমটা লিখেছে ক্যামেল, লিস্ট আইটেম এটা ওপেনিং, এলআই ওপেনিং আর এলআই ক্লোজিং, ঠিক আছে। তারপরটা আমরা কী শিখবো, তারপর লিখবো আমরা কি কাউ, তারপর আমরা লিখেছি কাউ, লিস্ট আইটেম ওপেনিং, লিস্ট আইটেম ক্লোজিং করেছি, কাউ লিখেছি। তারপরে আমরা লিখেছি মাংকি, তারপরে লিখেছি টাইগার, তারপর লিখেছি লায়ন, তারপরে অর্ডার লিস্ট ওপেনিং করেছি, অর্ডার লিস্টটা ক্লোজিং করেছি, বডি ওপেনিং আছে, বডি ক্লোজিং করেছি, এস্টিমেট ক্লোজ করেছি, ঠিক আছে। এবার আমি এটা সেভ করবো ডেস্কটপে, ফাইলে যাচ্ছি, সেভ করছি, ডেস্কটপ সিলেক্ট করবো। আপনার অন্য কোথাও সেভ করতে পারেন, ডেস্কটপ সিলেক্ট করেছি, অর্ডার লিস্ট লিখেছি, ঠিক আছে। আপনার অন্য কিছু লিখতে পারেন, .html HTML এগুলো এক্সটেনশন, এক্সটেনশনটা অবশ্যই লিখতে হবে, নাহলে ওয়েব পেজ ক্রিয়েট হবে না, ঠিক আছে। আপনার যদি শুধু অর্ডার লিস্ট লিখে দিন তাহলে সে প্লেন নোটপ্যাডে সেভ হবে,
HTML লিখলেই ওয়েব পেজে সেভ হবে, ঠিক আছে। HTML লিখে সেভ করে দিলাম, দেখুন এই যে আইকন এসে গেছে, একটা গুগল ক্রোমের আইকন এসে গেছে। এবার আমি এটা ওপেন করব, দেখুন ওয়েব পেজ খুলে গেছে। দেখুন পরপর ক্যামেল, কাউ, মাঙ্কি, টাইগার, লায়ন, দেখুন অর্ডার লিস্ট শুনে যে 1 2 3 4 5, এই যে এটা হলো অর্ডার লিস্ট, 1 2 3 4 5, অর্ডার লিস্ট অনুযায়ী আমরা লেখাগুলো পরপর লিখেছি, এটাকে বলে অর্ডার লিস্ট, ঠিক আছে। যেরকম এটা অর্ডার লিস্ট 1 2 3 4 5, তো এইভাবে আমরা অর্ডার লিস্টের মাধ্যমে আমরা কোনো আইটেমকে বা লিস্টকে নাম্বার অনুযায়ী আমরা সাজাতে পারি, ঠিক আছে। তাহলে আজকে আমরা কী শিখলাম, শিখলাম অর্ডার লিস্টের ব্যবহার, ঠিক আছে। তাহলে এখানে কি অর্ডার লিস্টে একটা, এটা হলো ওপেনিং অর্ডার লিস্টের ট্যাগ, এটা হলো ক্লোজিং ট্যাগ, আর একটা কি ব্যবহার করতে লিস্ট আইটেম, ঠিক আছে, এলআই। আমি আপনাদের একটা এক্সারসাইজ দিচ্ছি যেটা আপনারা বাড়িতে অবশ্যই করবেন, মনে রাখবেন অবশ্যই করতে হবে, নাহলে প্র্যাকটিস না করলে আপনারা শিখতে পারবেন না। এক্সারসাইজ দিয়েছি, একটা অর্ডার লিস্ট ট্যাগ ব্যবহার করে 5টি ফুলের নাম লিখবেন। আমি যেমন 5টি অ্যানিমেলের নাম লিখেছি, ঠিক আছে, 5টা ফুলের নাম লিখবেন। ফুলের নাম আমি লিখেও দিয়েছি, রোজ, 1 নম্বর লোটাস, মেরিগোল্ড, গোল্ড, সানফ্লাওয়ার, চায়না রোজ। এইটা অর্ডার লিস্ট হয়তো 1 2 3 4 5, এই নাম্বার অনুযায়ী আমরা অর্ডার লিস্ট অনুযায়ী আমরা 5টা ফুলের নাম আপনাদের এই ওয়েব পেজে আপনাকে ক্রিয়েট করতে হবে HTML, ঠিক আছে। এটা আপনারা বাড়িতে অবশ্যই করবেন। আর নেক্সট ভিডিওতে আমি আলোচনা করব এই অর্ডার লিস্টেরই অ্যাডভান্স ফিচার নিয়ে আলোচনা করব, ঠিক আছে। সুতরাং আপনারা নেক্সট ভিডিওটি অবশ্যই দেখবেন, মিস করবেন না, মিস করলে আপনারা এই অ্যাডভান্স ফিচার্সটা শিখতে পারবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা দেখছেন এস কম্পিউটার মাস্টার, HTML সিরিজ দেখছেন, পরপর HTML ভিডিও দেখবেন, ভিডিওটি লাইক করবেন। যদি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনার যত সম্ভব বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করবেন, যাতে অনেককে এই ভিডিওটি দেখতে পারে, তাহলে আপনারা ভিডিওটি দেখে অনেকে উপকৃত হবে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন অবশ্যই, এবং বেল আইকনটি প্রেস করবেন, যাতে আপনারা আমার নেক্সট ভিডিও আমি আপলোড করব আপনার সঙ্গে সঙ্গে সেটা নোটিফিকেশান পেয়ে যাবেন, ঠিক আছে। প্রেস দ্য বেল আইকন টু গেট নোটিফিকেশান। আর আপনারা ভিডিও আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, ঠিক আছে। তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও HTML এর উপরে তৈরি করতে উৎসাহ বোধ করবো। ধন্যবাদ।